আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হালিমা হোসেন তাজিন বলছি উইংস লার্নিং সেন্টারের পক্ষ থেকে। আমরা বিজনেস ডেভেলপমেন্ট অফিসার অফ উইংস লার্নিং সেন্টার। আজকে আমরা কথা বলবো, ভাই আপনার নামটা? আমার নাম দীপদাস ইমাম। আপনার আইএলটিএস স্কোর? আমার আইএলটিএস স্কোর 7.5। আমি উইংস লার্নিং থেকে আইএলটিএস এর এক্সাম দিয়েছি এবং রেজিস্ট্রেশন করেছি। আচ্ছা, আজকে আমরা শুনবো ভাইয়ার একটা শর্ট গল্প, যেটা উনি আইএলটিএস এর মেইন এক্সাম যখন দিয়েছিলেন তাকে এটা কিভাবে হেল্প করেছিল উইংস এর পক্ষ থেকে, কতটুকু বেনিফিশিয়াল ছিল তার জন্য, জাস্ট এতটুকু। মেইনলি আমার প্রিপারেশনের জন্য আমি প্রথম দিকে বই টই কেনার পরে আমি 2-3 মাস নিজে প্র্যাকটিস করছি। আমি বাংলা সিরিয়াল ইউনিভার্সিটি স্টুডেন্ট, যার কারণে আমার মোটামুটি ইংলিশ আগে থেকে একটু দক্ষতা ছিল, যার কারণে আমি নিজে থেকে প্র্যাকটিস করছি। কিন্তু তারপর আসলে আমার একজন বড় ভাই বলছেন যে এখানে একটা মক টেস্ট দেওয়ার জন্য, যে মক টেস্টের স্কোর জানার পরে আমি এখানকার একজন এক্সামিনার ছিলেন আপু, উনি আমাকে স্পিকিংয়ে অনেক একটু হেল্প করছেন। আমি আপুকে অনেক কোয়েশ্চেন করছিলাম যে আমার কোন জায়গায় ইম্প্রুভ করতে হবে, প্লাস কোন কোন জায়গায় আমার লেকিংস আছে, সেগুলো আমাকে উনি খুবই হাইলাইট করে দিয়েছিলেন, যার কারণে আমি অনেক মানে হেল্পফুল হয়েছে আমার এক্সামের জন্য। এই জন্য আমার উইংস লার্নিং এর এক্সামিনেশন আমরা লিসনিং এবং স্পিকিং এ মোটামুটি ভালো থাকলে আমরা রাইটিং এর সবসময় একটু দুর্বল থাকি, সেই জন্য আমাদের কোন রকম যদি রাইটিং এর জন্য কোর্স করা হয় তাহলে সেটা বেটার হবে। এই জন্য আর প্লাস মক টেস্ট দেওয়াটা খুব জরুরি, কারণ মক টেস্ট দিলে আমরা ফাইনালে অনেক সময় মানে ভয় থাকে সেটা কেটে যায়। সেই জন্য আমি আগামী যারা এক্সামিনার মানে স্টুডেন্টরা থাকবে মক টেস্ট দেওয়াটা ওদেরকে জন্য আমি অনুরোধ করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার ইনফরমেশন অ্যান্ড থ্যাংক ইউ।